আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য, কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবে চিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, পাঁচটা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়, এই কথা সত্যি। কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না, আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কি না? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন, কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন, কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দের সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন, সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন, স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমোন, কিছুই না, ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন, কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না, এই জীবন উপভোগ করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়, কিন্তু যদি এই প্রদীপ
আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না, সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে, আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা, এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সবথেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী, কালো থেকে কালোতর কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ, কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসিমুখই দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন, এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন, যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না।
তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সুচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন, সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়ে? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, সে এই কারণে তীব্র গতিতে দৌড়ে কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ সংকট এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ, শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়, নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম, নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে, আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা।
আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কীভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে, প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন, প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আজ আমি এদের ছোট্ট কাহিনী শোনাবো নিজেদেরও। এটা কোনো এক সময়ের কথা। একটা গুজন বোন জাতাকলে গম পিসাই জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি জিনিত হবেন না, ছিলেন তিনি সময় সময় সেখান থেকে ছোট ছোট দ্বারা তুলে খাদিজের মধ্যে অহংবিষয়টা আগ্রত করবেন করছিলেন। এবার দেখতে দেখতে গম পেশাই সমাপ্ত হয়ে বলবে, এবার পেশাই করা গম নিয়ে সেই দুজন বোন বাড়ি ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন, কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেক দিন শুধু কাজ 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 করতে থাকেন আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন, বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন, আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পূজো করি। এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন, কখনো কখনো উষ্ণতা এতটাই বাড়িয়ে তোলেন, এতটাই তপ্ত করে তোলেন, আমাদের এ কথা মনে হয় যে আমাদের এই শরীর জ্বলে যাচ্ছে। তখনও আমরা বিরোধিতা করি না, তাকে কটু কথা শোনাই না, আমরা সসম্মানে তা গ্রহণ করি। কেন কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা, আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে।
সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে, পাতা তাকে শুষে নিতে পারে না আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক, এদের মধ্যে অনেক দূরত্ব থাকে। মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে। কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, এই চাতক কিন্তু সেই জলই পান করে, নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায়। এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক, এরা খুব কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক, যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ, তাই না? এই সারমর্ম খুব সরল, এই নৈকট্য, এই দূরত্ব তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার। কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন, তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন? সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান অনুভব করেন না। এই সংকেত হলো মনের দূরত্বের। তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়? কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারে ও যা কিছুই করুক না কেন, এই সংসারে ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি, এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমনভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের, এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কি না সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি, বাচ্চা, বৃদ্ধ, যুবক, যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি, সবার উত্তর সেই একই হবে। উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান। কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই, কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই, কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই, কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই, ইত্যাদি ইত্যাদি। আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের জীবনও এই পুকুরেরই মতন, একই রকম। কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের। এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন। যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে, ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন, না হলে শুধু পাঁকে হাত পড়বে। তাই যা আমি সর্বদা বলে থাকি, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা,
কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সবথেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন, এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হল নারায়ণের সেবা, নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে, অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে, তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন, আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গাণ্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায়, মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন, সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গাণ্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয়, তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয়, সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান, তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে, যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে, যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে।
আর এর উপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল, পুরস্কারের ভাগিদার হব নাকি তিরস্কারের। মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে পর্বতারোহণ করতে হবে, আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে, পাথর আপনাকে একাধিকবার আহত করবে। এই অবস্থায় কি করবেন? সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ, সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ। কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না, তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় সে। দ্বিতীয় পথ হল পরিবর্তন। যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন, তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন, অন্য কেউও তাতে উঠতে পারবে, আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে, আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে। তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন, বদলা নয় বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়, মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন? এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন, অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান, তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন, জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল, ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না, তো কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি, কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না যখন, আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা, আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন, যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়,
সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়, তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়, আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে, কখনো ভেবে দেখেছেন কেন? কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয়, তার জন্ম শুদ্ধ হয়, যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয়। আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে। নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন, কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের। আপনার শব্দ শুদ্ধ রাখুন, কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয়। আপনার কাজ শুদ্ধ রাখুন, কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব। স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস, আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র, আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে। তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয়। এই সংসারে, এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে, শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কী লাভ? এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের হাতটা দেখুন, এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের, একরকম কেন নয়? কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে, নিজের নিজের মাহাত্ম্য আছে। এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার আক্রমণও করতে পারি। যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না, নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়।
আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে পাঁচটা আঙুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে জাতিই হোক না কেন, ঠিক আছে, আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে, আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা, সাথে থাকা। তবেই দেশের উন্নয়ন সম্ভব, তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে, সফল হবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই। এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয়? এমন কেন হয়? কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্ম। সৎকর্ম করতে থাকুন, পুণ্য করুন, তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে। লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য। তাহলে আগে এই পুণ্য অর্জন করুন, তবেই আপনি ধন অর্জন করতে পারবেন, তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন, নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন। ওনাদের কারোর প্রতি কোনো টান নেই, না সমাজের প্রতি, না আপনজনদের প্রতি, না ঈশ্বরের প্রতি। এবার দেখুন, মানুষ যদি কাউকে ভয় নাও পায়, তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত, কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই, নিশ্চিত রূপে আসবে, তার থেকে আপনি পালাতে পারবেন না। কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না। স্বয়ং মহাদেবকেও ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল, উনি কিছু না ভেবেই ভস্মাসুরকে বর দিয়েছিলেন, তার পরিণামস্বরূপ যেটা হলো যে ওই ভস্মাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো। এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে। সবসময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না। এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে, নিজেকে সৎপথে রাখুন, কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কী প্রভাব পড়ছে, তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো? যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে, তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, না কালকে ভয় পাবেন না মহাকালকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা সবাই জীবনে কামনা করি, কেউ ধন সম্পত্তির কামনা করি, কেউ ভালোবাসার, কেউ বন্ধুদের, কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি। এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি, পরিশ্রম করতে থাকি, কিছু সময় পরে অর্জনও করে ফেলি, কিন্তু সব কিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান, আমাদের থেকে দূরে চলে যান, বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। এমনটা কেন হয়? এমনটা এই কারণে হয়, কারণ মানুষের একটা দুর্বলতা আছে, কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে
সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায়, তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয়। আর এটাই হলো সবথেকে বড় সমস্যা। ঠিক যেমন কোনো ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন, হয়তো ধন অর্জন করেও ফেলেন, তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান, উচিতভাবে তা প্রয়োগ করেন না, আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয়, সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। সেই জন্য মনে রাখবেন, এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা। তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন, আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন। কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে, আর চিরকাল পরিশ্রম করুন, তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার, আপনার কুকর্ম। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন, প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান, তাহলে দুটি পথ আছে, প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম। কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম, আমরা তো লক্ষ্য প্রাপ্ত করতে পারলাম না, বরং আমাদের নিন্দা হলো। এবার এরকমটা ঠিক কেন হয়? এরকম এই কারণে হয়, কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে, কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা। যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন, তাহলে আপনাকে কর্মও করতে হবে। যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন, তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না। ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন, তাও লক্ষ্য প্রাপ্তি হবে না। মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান। এদের নিজের জীবনে আত্মসাৎ করুন এবং অগ্রসর হন। এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ জীবনযাপন করেন, কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না। তাহলে কি করা যায়? জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায়? কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত? আমাদের কি করা উচিত? কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। সর্বপ্রথম, জীবনে যখনই কোনো সমস্যা আসবে, তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন। তা সে যে সমস্যাই হোক, সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে। তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে, সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে। আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না। আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন, তাও অহংকার জাগ্রত হলে চলবে না। জীবনে যখনই ক্রোধ হবে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন, আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান, তাহলে তার পরিণাম কি হবে? এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে, নাকি অশুভ কিছু ঘটবে?
শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাৎ করুন, জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ক্রোধ, এ হলো এই সংসারের সব থেকে ঘাতক আবেগ। এই আবেগ আগুনের সমান, যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয় তাহলে সামনের ব্যক্তিকে ভস্ম করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্ম করে দেয়। সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক। কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই। আগে হ্যাঁ, কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একজন ব্যক্তি, তিনি অপরাধ করেই চলেছেন, আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছে না। সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত, আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে। এমন একটা সময় ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন, উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি, কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না। যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন তখন সাগর ওনাকে পথ দেখাল। ক্রোধ প্রকাশ করুন, কিন্তু উচিত সময়, উচিত পরিস্থিতিতে, উচিত মাত্রাতে। আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সব থেকে শক্তিশালী শব্দ হল নীরবতা এবং প্রসন্নতা। এই দুটি সব থেকে বেশি কঠিনও। এবার আপনি বলবেন, এতে কঠিনের কি আছে? না, ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন। আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা। কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে। তাই এই গুণ আত্মসাৎ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গীতা আর আমি, চিরকাল বলা হয় কর্ম করো, কর্ম করতে থাকো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়, কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, আপনাকে কর্ম করতে হবে। নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায়। কর্ম করুন, কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন, কোন দিশাতে আপনি কর্ম করছেন। দিশাহীনভাবে আপনি যতই কর্ম করুন না কেন, কোনো লাভ হবে না, কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না। কর্ম করুন, বুঝে শুনে করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তা সে ভালো হোক বা মন্দ, আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি। কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য, সেই ব্যক্তি সত্যি সেরকমই? না, আপনি সেরকম বলতে পারেন না। কারণ যে কোনো মানুষের একটি চরিত্র, একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয়। আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন। কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ, কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী
এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে। তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে। তবেই তাকে আপনি বুঝতে পারবেন। যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওঠা এতটা সহজ কাজ নয়। যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবন সুখ আর শান্তিপূর্বক অতিবাহিত করতে চাই। আমরা সবাই এটাই চাই যে আমরা সবাই স্বাধীন থাকব আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব। আর যখন কোনো ব্যক্তি আমাদের এইসব কিছু করতে বাধা দেন তখন আমরা তার উপর রুষ্ট হই। কিন্তু সত্যিটা ঠিক এর বিপরীত। কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয়। তো জীবনে অগ্রসর হতে হতে, সুখ খুঁজতে খুঁজতে, স্বাধীনতা খুঁজতে খুঁজতে আমরা অনুচিত কিছু করছি না? তো এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। আর এটাই আমরা বুঝবো একটা উদাহরণ দ্বারা। কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে। কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে। আর এরকমটা কেন করে? সে নিজেই তা রোপণ করে, নিজেই পরিশ্রম করে, আর তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে? এরকমটা সে কেন করে? এরকম সে করে যাতে ঘাস এবং চারা সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর সেই উপবনকে সে সুন্দর এবং মনোগ্রাহী করে রাখতে পারে। এটাই হলো ওর উদ্দেশ্য। এবার ভাবুন যে সেই ব্যক্তি আপনার জীবনে সেই কাজটাই করছে। আপনার জীবনে সে মালি হয়ে আসে আর কোনো শুল্ক ছাড়াই আপনাকে সে আরো উত্তম ব্যক্তি করে তুলছে। তাই মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন, আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে, তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন, বাইরে থেকে সাহায্য পেতেই পারেন। তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান, এই সংসারের, এই জীবনের আধার হলো জ্ঞান। আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই, সামনে অগ্রসর হতে চাই। কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক, আমাদের পথ খোঁজাই হোক, বা যে কোনো কাজ হোক, এই জ্ঞান আমাদের সাহায্য করে। এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে, কি কর্ম করতে হবে, কোনটা ভাবতে হবে, ওনারা না রীতি জানেন না নীতি জানেন, সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না, তাই দুঃখী হয়ে পড়েন।
আর এখানে বলি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে জ্ঞান আসেনি, এটা কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন, আপনি তৎপর নন, আপনি চেষ্টাই করছেন না। অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয়, কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা এটা হলো সব থেকে বড় দোষ। তাই সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন। আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে, যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন, আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে, তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন, বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তা সদ্ব্যবহার করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। গঙ্গা ভারতের সব থেকে শক্তিশালী নদী, এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস। কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয়, তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন গলে যায়, তখন একটি ফোঁটার জন্ম হয়, সেই ফোঁটাগুলোর সাথে আরও কিছু ফোঁটা যুক্ত হয়, তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয়, সেটা বইতে থাকে। এর পরবর্তীতে আরও অনেক ধারা, আরও অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায়, আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয়, যাকে আমরা মহানদী গঙ্গা বলি। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি, যদি ভালোভাবে ভেবে দেখেন, তবে এ হলো অগুন্তি জলের ফোঁটার মিশ্রণ, যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা, একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয়, সেটা তো সকলকেই করতে হয়। প্রয়োজন হলো সারল্য। সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে, তাদের সাথে চলতে হবে, অনেককে এক করে তুলতে হবে। এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন, তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পূজো করি, তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন, দেবী গঙ্গা। যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি, সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা। ভেবে দেখুন, ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে, কিন্তু এই গৌরব, এই সম্মান
এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে। নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন। মানুষের অন্তরের সেই পাপ, নেতিবাচক বোধ, সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন, সেই মানুষের শুদ্ধিকরণ করেন, আর তার বদলে কিছুই চান না। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন, যদি আমরা তাদের সাহায্য করতে পারি, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি, ওনাদের শক্তি প্রদান করতে পারি, ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আর তার বদলে কিছুই না চাই, তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি। হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারে, কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব, হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘণ্টা বাজান, তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে। কিন্তু যদি উনি এই ঘণ্টা না বাজান তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না। যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না। যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার অনুনাদ ঘটায়, ক্রমে অনুরণন ঘটে, আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত পৌঁছয় আর মনকে শান্ত করে দেয়। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই, যদি আপনারা জীবনে আবদ্ধ তাহলে থামবেন না, স্থির হয়ে থাকবেন না, চলতে থাকুন, চেষ্টা করতে থাকুন, কখনো থামবেন না। একটা উদাহরণ দিই, কোনো ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ, কেউ কর্মের বন্ধনে, কেউ বা মোহর বন্ধনে। যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছেন না, তখনও চেষ্টা করতে থাকুন। লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন তাও চেষ্টা করতে থাকুন। কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘণ্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন। জীবনে কিছু শুভ কাজ করতে পারেন, অন্য কারোর মঙ্গল করতে পারেন, তাকে প্রেরণা প্রদান করতে পারেন। যদি আপনি চেষ্টা চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ হবেন না। তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের সব থেকে বড় পুঁজি কি? তার সব থেকে বড় শক্তি কি? আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন, মানুষের বল, তার ধন, তার জ্ঞান, তার বন্ধু, এরাই মানুষের শক্তি। তারপর আমি জিজ্ঞেস করি, মানুষের সব থেকে বড় দুর্বলতা কি? তখন তারা আমাকে বলেন, সেই বল, জ্ঞান, মিত্র, এই সব কিছু হারিয়ে ফেলার ভয়। এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে, আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে, আর এই আবেগের নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না, সব থেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না। এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে? যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন। আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন, তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে। তখন এই বিশ্বাস আপনাকে বল, সম্পত্তি, জ্ঞান, বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে। দেখুন, যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম। তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন, আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা, কিন্তু একটা সমস্যা ছিল। অনেক অনেক চেষ্টা সত্ত্বেও, পূজো অর্চনা করা সত্ত্বেও, ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না। প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে, এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন।
কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল। যখন ভুলবশত রাজা দশরথের বাণ দ্বারা শ্রবণ কুমারের মৃত্যু হয়, তখন শ্রবণ কুমারের মাতা পিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে। এটা ওনার মনে ছিল। উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফলবে, আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে। সেই অভিশাপই ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো। যখন সঠিক সময় এলো তখন উনি চার পুত্র লাভ করলেন, আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে জীবনে এই সমস্যা, এই সংকট বা কঠিন পরিস্থিতি, এসব তো আসতেই থাকবে। নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না, যেটা হবার সেটা অবশ্যই হবে। তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয়? প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে, সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন। সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন, এই আনন্দের সাথে অগ্রসর হন, আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো বাহনকে দেখে থাকবেন, তার অনেকগুলো ভাগ রয়েছে, ভিন্ন ভিন্ন ভাগ, যেটা একসাথে কর্ম সম্পাদন করে। তা সে চাকা হোক বা যন্ত্র হোক বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি, সবাই নিজের ক্ষমতা অনুসারে, নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন। কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার, পথ চলার, তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা। এবার এমন ঠিক কেন হয়? কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা, সেই জন্য সে চলতে থাকে, তাই বাহনও চলতে থাকে। এবার সেটা এই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে। অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন, ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না। এবার এমনটা মানুষের কেন মনে হয়? এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না। সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না। দেখুন, সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন, তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন। এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে। ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা, ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হলো সাথে থেকে অগ্রসর হওয়া। তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন। এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে, আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন, আপনি কি ভুল করেছেন, আপনার দোষ কি, নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে।
রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য। কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথে না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিকভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিকভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতাকল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তি, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন,
একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়। রাধা রাধা, আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয়, যার আসল অর্থ হল অহং। যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে, তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে। যদি আপনি কথা বলেন প্রলয়ের, তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে। এই আমি সঙ্গতিপূর্ণ, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন। কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না। এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি, শুধু নিজে, আর তখনই জেগে ওঠে অহংকার, যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি, আমরা নয়। আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন। এবারে দেখুন, বৃষ্টির এক ফোঁটা, তারও অস্তিত্ব আছে, কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে, তখন শুরু হয় বর্ষা, আর তখনই তৈরি হয় ধারা। রাধা রাধা, শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে, কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন, তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন, পুত্র নয় পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে, বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না, সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। শক্তি, শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ,
তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে, বৃক্ষ যা আমাদের ফল দেয়। বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য, সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই, আর সেই জন্য এই বৃক্ষের পূজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার, মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ, ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন, আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বড় বড় রাজমহলের, বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই, কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়, আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে, কৌতুক তখনই পাবেন যখন তা সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়, তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে।
আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ, এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে, মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়, মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে, মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়, আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন, এই মন কি, এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকট প্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক, তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন, রাধা রাধা। এই সূচ দেখতে পাচ্ছেন আপনি, এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি, বস্ত্র সেলাই করার কাজে লাগে, অস্ত্রোপচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয়, এরপরেই আমরা পেয়ে থাকি সূচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয়, তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না, তার কারণ হলো বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না, শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা।
অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন, যদি এই হাতের পাঁচ আঙুল উঠে ধরায় আশীর্বাদ, আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে, এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখে নিন, আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের ওপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন, আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা।